মোহাম্মদপুরে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি মিছিল। এদিকে ঢাকা সহ 15 জেলা ও মহানগরে বিএনপির জনসমাবেশ আজ। জানাবো নতুন হিসাব নিকাশ হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপিতে। এদিকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি বাংলাদেশীদের জন্য অবমাননাকর বলছে গণতন্ত্র মঞ্চ। এবং সর্বশেষ জানাবো বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হলেন দুই আওয়ামী লীগ নেতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মোহাম্মদপুরে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি মিছিল। মাগুরার মোহাম্মদপুরে জাতীয়তাবাদী দল বিএনপি মোহাম্মদপুর উপজেলা শাখার নেতাকর্মীরা আওয়ামী লীগের উপজেলা শাখার নেতাকর্মীরা পাল্টাপাল্টি মিছিল করেছে। জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা বিএনপির জনসমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। ওই হামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী সহ অসংখ্য বিএনপি নেতাকর্মীরা আহত হয়। নিপুণ রায়চৌধুরীর আহতের কারণে মোহাম্মদপুর উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করে। মিছিলটি কলেজ রোড থেকে বাস স্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। পরে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মইমুর আলী মৃধা। তিনি এই মামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসান হাবিব খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল ইসলাম মিল্টন, ইউপি সদস্য ইয়াকুব বিশ্বাস সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিএনপির মিছিল শেষ কিছুক্ষণ পরে মোহাম্মদপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা আরেকটি মিছিল করেন। মিছিলটি মোহাম্মদপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বান্নান। ঢাকা সহ 15 জেলা ও মহানগরে বিএনপির জনসমাবেশ আজ। সরকার বিরোধী চলমান আন্দোলনের অংশ হিসেবে শনিবার ঢাকা মহানগর সহ দেশের 15 জেলা ও মহানগরে জনসমাবেশ করবে বিএনপি। গত 13 মে সারা দেশে দলের 82 সাংগঠনিক ইউনিটে 4 দিনের এই কর্মসূচি ঘোষণা করা হয়। উচ্চ আদালতের নির্দেশনা, অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় গ্রেপ্তার, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, দুর্নীতির প্রতিবাদ এবং 10 দফা দাবিতে এই জনসমাবেশ অনুষ্ঠিত হবে। সে সঙ্গে সমমানগর ফোরাম জোটের উদ্যোগেও একই কর্মসূচি পালন করা হবে। বিএনপির ঘোষিত কর্মসূচির শেষ দিন শনিবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে দুপুর 2টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। দলের অন্যান্য দাবির সঙ্গে মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর মুক্তির দাবিও রয়েছে। প্রসঙ্গত, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার ঢাকা মহানগর সহ 29 জেলায় জনসমাবেশ করে বিএনপি। এর আগে গত 19 মে ঢাকা মহানগর সহ 28 জেলা ও মহানগর এবং 20 মে ঢাকা মহানগর সহ 21 জেলা ও মহানগরে জনসমাবেশ করে বিএনপি। নতুন হিসাব নিকাশ হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপিতে। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশের রাজনীতিতে চলছে নতুন হিসাব নিকাশ। বুধবার রাতে সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে নিজের এবং পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রের ভিসা নেওয়া দেওয়ার সিদ্ধান্ত ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা কল্পনা। বিষয়টি নিয়ে জনমনে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। তাহলে কি আগামী 7-8 মাস পর দ্বাদশ সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক এবং অবাধ সুষ্ঠু হবে, নাকি যেভাবে হওয়ার তাই হবে? অবশ্য ক্ষমতাসীন আওয়ামী লীগ, রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি এবং সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি প্রকাশ্যে এই সিদ্ধান্তকে ইতিবাচক বলে স্বাগত জানালেও ভেতরের চিত্ত ভিন্ন। এই সিদ্ধান্তে সুদূর প্রসারী প্রভাব নিয়ে চিন্তিত দলগুলো নীতি নির্ধারকরা। উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচন নিয়ে ক্ষমতাসীন দলের পরিকল্পনা এবং চলমান আন্দোলন নিয়ে বিরোধী দলের রাজনৈতিক কৌশল ও হিসাব নিকাশ বদলাতে হতে পারে বলে মনে করছেন দল দুটির শীর্ষ নেতারা। আবার রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত সবার জন্য সতর্কবার্তা। শুধু রাজনীতিবিদ নন, সরকারি কর্মকর্তা, বিচারক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে বাম দলের নেতারা দেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের নাক গলানোকে ইতিবাচক হিসেবে দেননি। স্বাধীন ও সার্বভৌম দেশ এই হস্তক্ষেপের সুযোগ করে দেওয়ার জন্য সরকারকে দায়ী করে কঠোর সমালোচনা করেন তারা। নতুন ভিসা নীতি ঘোষণার পরদিন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস তার গুলশানের বাসভবনে ব্রিফ করতে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের চেয়ারের আমন্ত্রণ জানিয়েছেন। অবশ্য সেখানে আওয়ামী লীগ ও বিএনপি নেতারা কিছুটা বিতর্কেও জড়িয়ে পড়েন। এদিকে সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের ঘোষণার পরদিন গাজীপুর সিটি নির্বাচনে অবাধ ও সুষ্ঠু হয়েছে। অবশ্য বিরোধী দলের নেতারা চাপে পড়ে কারচুপি করেনি বলে দাবি করেছেন। তবে গতকাল বিএনপির কয়েকটি সমাবেশে আওয়ামী লীগ কর্মীদের হামলার ঘটনা ঘটলেও পুলিশ অনেকটা নিষ্ক্রিয় ছিল। এদিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে মার্কিন ভিসা নীতির বিষয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া
নিয়মিত ব্রিফিংয়ের মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এক প্রশ্নের জবাবে তার দেশের অবস্থানের কথা জানান। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক গতকাল বলেছেন, সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞার যে হুঁশিয়ারি দিয়েছে সে বিষয়ে সরকার চিন্তিত নয় ও চাপ অনুভব করছে না। এটি সবার জন্য সতর্কবার্তা, বিএনপির জন্য প্রযোজ্য। আমরা আমাদের বিবেক দিয়ে পরিচালিত হচ্ছি, কাজে এটি নিয়ে আমাদের কোনো ভয় নেই। সেক্ষেত্রে আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট, নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে যেটি সঠিক নয় আমরা সেটি করব না, এমন কিছু করব না যেটির মাধ্যমে আমাদের কেউ ভিসা থেকে বঞ্চিত হন। তিনি আরো বলেন, কেউ যদি নির্বাচনে না আসে সেটা তাদের দায়িত্ব, তবে আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠান করার জন্য। জনগণ, কূটনৈতিক প্রশাসন সহ সবাইকে নিয়ে একটা নিরপেক্ষ নির্বাচন হবে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আন্তর্জাতিক উইংয়ের প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিকে নেতিবাচক হিসেবে দেখছেন তারা। মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য বিএনপি সহ দেশের গণতন্ত্রপ্রিয় জনগণ দীর্ঘদিন ধরে যে দাবি জানিয়ে আসছিল মার্কিন এই ভিসা নীতিতে তারই সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে। বর্তমানে ফ্যাসিবাদী সরকারের অধীনে কোনোভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না, কেবল একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই তা সম্ভব। সরকার নানা কূটকৌশলের মাধ্যমে আবারও সুষ্ঠু নির্বাচনের মিথ্যা আশ্বাস দিচ্ছে, কিন্তু কোনো লাভ হবে না। যুক্তরাষ্ট্র সহ সবাই বুঝতে পেরে নির্বাচনের 7 মাস আগেই ভিসা নীতিমালা করেছে, অথচ অন্যান্য দেশে তারা নির্বাচনে অনিয়ম হলে তারা ভিসা নীতিমালা দিয়ে থাকে। তাছাড়া নির্বাচনে কারচুপি করতেই সংবিধান সংশোধন করা হয়েছে, এটিও সবাই জানে। একই সঙ্গে সরকারের বর্তমান অগণতান্ত্রিক কার্যকলাপে প্রমাণিত হচ্ছে তারা সুষ্ঠু নির্বাচন চায় না। সুষ্ঠু নির্বাচনে আশ্বস্ত করার চেষ্টায় সরকারি দল আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, প্রকাশ্যে পররাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিষয়টিকে স্বাগত জানালেও ভেতরে ভেতরে ভালোভাবে নেয়নি ক্ষমতাসীন দলটি। কার্যত বিগত জাতীয় নির্বাচনগুলোকে নেতিবাচক এবং সুষ্ঠু অবাধ নির্বাচন মনে করতে যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছে বলে মনে করছেন তারা। এতে বিশ্বের দরবারে ক্ষমতাসীন আওয়ামী লীগ তথা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। কোন প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়েছে তা খতিয়ে দেখছে। ক্ষমতাসীন দলটির নেতারা আরও জানান, ভিসা নীতিকে প্রকাশ্যে গুরুত্বপূর্ণ না দিলেও এটিকে তাদের জন্য এক ধরনের সতর্কবার্তা মনে করছেন তারা। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করার জন্য দলটির জন্য একটি বড় চ্যালেঞ্জ বজায় রাখার চেষ্টা করবে। আইন শৃঙ্খলা বাহিনীকেও গণহারে গ্রেপ্তারের পথ পরিহার করতে হতে পারে, বিশেষ করে বিরোধী দলের উপর নতুন করে নির্যাতন সভা সমাবেশে বাধা দেওয়া থেকে বিরত থাকতে হতে পারে, পাল্টা কৌশল নিতে হতে পারে বিরোধী দলকে। বিএনপি সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিমালাকে স্বাগত জানিয়েছে তারা। আপাত দৃষ্টিতে সিদ্ধান্তটি তাদের পক্ষেই গেছে বলে মনে করেন দলটির নেতারা, যে অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে তারা আন্দোলন করছেন তারই পক্ষে সিদ্ধান্তটি এলো। আবার সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলনের বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা নেই, কারণ দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়নি বলে জানান তারা। এখন এই আন্দোলন কি সরকারি দলের দাবি অনুযায়ী আবার সুষ্ঠু নির্বাচনের পথে তারা বাধা মনে করেন না। যদিও আন্তর্জাতিক সম্প্রদায় সবকিছুই অবহিত, তারপরও তারা প্রয়োজনে বিগত নির্বাচনের রাতে কারচুপির প্রমাণাদিও হস্তান্তর করবেন। বিএনপি সূত্র মতে, তারপরও এখন ক্ষমতাসীন দল যদি আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করে তাদের অধীনেই অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব। বিদেশিরা যদি এতে আশ্বস্ত হয়ে বিরোধী দলের চলমান আন্দোলনের ব্যাপারে কিছুটা নেতিবাচক মনোভাব ব্যক্ত করে তা কোনো মতেই কাম্য হবে না, কারণ সরকার কৌশলী ভূমিকা নিয়ে নির্বাচনের আগ পর্যন্ত বিরোধী দলের সঙ্গে সংযত আচরণ করতে পারে। কিন্তু 2018 সালের নির্বাচনের মতো যদি আওয়ামী লীগ সমর্থিত প্রশাসনের কর্মকর্তারা শপথে থাকেন, রাষ্ট্রের উপর ক্ষমতাসীন দলের প্রভাব থাকে, সে গোপন শক্তি তারা কাজে লাগাবেই। যুক্তরাষ্ট্রের ভিসা নীতি বাংলাদেশিদের জন্য অবমাননাকর বলছে গণতন্ত্র মঞ্চ। গণতন্ত্র মঞ্চের নেতারা বলছেন, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি বাংলাদেশের জন্য লজ্জার কারণ। আগামীতে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা দিলে সংশ্লিষ্ট ব্যক্তিদের যুক্তরাষ্ট্রের ভিসা না দেওয়ার ঘোষণা বাংলাদেশ ও জনগণের জন্য চরম অবমাননাকর। উদ্ভূত পরিস্থিতির দায় বর্তমান সরকারের। তারা বলেন, আওয়ামী লীগ সরকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস, রাজনৈতিক বিরোধীদের উপর দমনপীড়ন, রাষ্ট্রীয় সন্ত্রাস, বিরোধীদের শান্তিপূর্ণ সভা সমাবেশ ও মিছিলে হামলা, হয়রানিমূলক মামলা, গ্রেপ্তার গণমাধ্যম সহ নাগরিকদের কণ্ঠরোধ, সর্বোপরি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের পথ রুদ্ধ করে রাখা, এরকম অপমানজনক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মানুষ ও বিরোধী দল গত প্রায় 1.5 দশক রাজনৈতিকভাবে অবরুদ্ধ পরিস্থিতির মুখোমুখি। আন্তর্জাতিক সম্প্রদায় এখন এসব দেশ নিয়ে তাদের অবস্থান ব্যক্ত করছে। নেতারা বলেন, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা, জাতীয় সংসদ বাতিল এবং গণতান্ত্রিক পরিবেশ অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন দিতে হবে। সভায় আগামী সোমবার সকাল 11টায় মালিবাগ রেলগেটের সামনে থেকে বাড্ডা পর্যন্ত গণতন্ত্র মঞ্চের ঢাকা উত্তরের পদযাত্রা কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হলেন দুই আওয়ামী লীগ নেতা।
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে দুটি ওয়ার্ডে দুজন আওয়ামী লীগ নেতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হয়েছেন। নগরীর 13 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন এস এম খুরশিদ আহমেদ টোনা ও 24 নম্বর ওয়ার্ডে জে ডি মাহমুদ জন। রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন জানান, এই দুটি ওয়ার্ডের কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রতিদ্বন্দ্বী দ্বয়কে শুক্রবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। গত 16 মে 13 নম্বর ওয়ার্ডে একজন মাত্র প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আর ঋণ খেলাপির কারণে 24 নম্বর ওয়ার্ডের প্রার্থী শমসের আলী মিন্টুর মনোনয়নপত্র বাতিল করা হয়। আপিলেও তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল আছে। 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বিএনপি নেতা মিন্টু উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছেন। এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা বলেন, যদি উচ্চ আদালতে কোনো নির্দেশনা দেয় তাহলে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টোনা ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আর 24 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ডন মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।